বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতির নেতৃবৃন্দ এবং উপস্থিত বন্ধুগণ, বিষয়টা হচ্ছে যে সুকান্ত ভট্টাচার্যের জন্মদিন পালন উপলক্ষে যে আলোচনা সভা এখানে আমরা আলোচনা সভা যা রাখা হয়েছে সেখানে বলার পক্ষে আমার বক্তব্যটা একটু অগোছালো হয়ে আছে, এবং একটা বিষয় যেটা আলোচনার শুরুতে বলে রাখবো, খুব দীর্ঘ সময় আলোচনা নয়, ছোট দুটো একটি প্রাসঙ্গিক বক্তব্য সেটা হচ্ছে রাখার চেষ্টা করবো আপনাদের সামনে। প্রাথমিকভাবে যেটা বলার বিষয় সেটা হচ্ছে যে সুকান্ত ভট্টাচার্যের প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে তার সম্পর্কে বিশেষ তথ্যের দিকটা আমি খুব একটা যাব না, কারণ তথ্যগুলো তার যে জীবনী ইত্যাদি, তিনি কী কী করেছেন, কোন কোন সময়ে, তার বিভিন্ন সময়ের বায়োগ্রাফিক্যাল ডিটেল যেটাকে আমরা বলি, সেগুলোর হচ্ছে এই মুহূর্তে প্রয়োজন নেই, আপনারা সবাই জানেন। মূলত আমার বক্তব্য এবং আলোচনাটা সেই জায়গায় সীমিত থাকবে যে সুকান্ত যে সময়ে দাঁড়িয়ে তার সাহিত্য রচনার যে কাল, যে সময় এবং সেই সময়ে দাঁড়িয়ে সেই সময়ের পরিপ্রেক্ষিতে সুকান্ত ভট্টাচার্য কীভাবে উঠছে, আস্তে আস্তে একজন কবি হিসাবে তার যে উত্থান, একজন কবি হিসেবে তার যে জন্ম, তার সাহিত্যের জন্ম, সেই বিষয়টাকে মোটামুটিভাবে আলোচনার মধ্যে একটা ধরার চেষ্টা করব। এখন সুকান্ত ভট্টাচার্য প্রসঙ্গে আলোচনা করতে গেলে যে সময়টার কথা হচ্ছে যে আমরা না বলে পারি না, সেটা হচ্ছে চল্লিশের দশক। এখন এই চল্লিশের দশক আমরা যদি দেখি যে ভারতবর্ষের যে গণ আন্দোলন এবং ভারতবর্ষের যে সাংস্কৃতিক আন্দোলন, সেই আন্দোলনের আন্দোলনের ক্ষেত্রে সব থেকে দুটো উর্বর এবং প্রাসঙ্গিক এবং সব থেকে দুটো গুরুত্বপূর্ণ দশককে যদি আমরা চিহ্নিত করতে চাই, তাহলে একটা দশক হচ্ছে চল্লিশের দশক এবং অপর দশকটি হচ্ছে ষাট এবং সত্তরের দশক। এবং এই দুটো দশককে যদি আমরা পর্যালোচনা করি, তাহলে আমাদের সামনে যে বিষয়টা উঠে আসবে সেটা হচ্ছে যে কোনো মহৎ সাহিত্যের যদি জন্ম, মহৎ সাহিত্য যদি সৃষ্টি করতে হয়, কোনো মহৎ সাহিত্যের যদি জন্ম হতে হয়, তাহলে সেটা কিন্তু কোনো হঠাৎ করে একটা আকাশ থেকে পড়লেন একজন কবি, সকালে উঠে ভাবলেন যে এমন একটা বোধনের মতো কবিতা বা রবীন্দ্রনাথের প্রতি বা প্রিয়তমাসুর মতো একটা কবিতা লিখে ফেলবেন, তাহলে কিন্তু বিষয়টা অত সহজ নয়। অর্থাৎ একটা কবিতা, একটা সাহিত্য, সেটা উপন্যাস হতে পারে, কবিতা হতে পারে, ছোট গল্প হতে পারে, সেটা কবি তার দৈনন্দিন জীবনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে, তার দৈনন্দিন জীবনে তার সঙ্গে সামাজিক যে সমস্ত দ্বন্দ্ব, তার সঙ্গে যে কবি একজন মানুষ হিসেবে যে প্রতিনিয়ত সংঘাত, সেই সংঘাতের মধ্যে দিয়ে তার যে উপলব্ধি, সমাজ সংস্কৃতি সময় সম্পর্কে তার যে ভাবনা, সেই ভাবনার একটা রূপ তার সাহিত্যের মধ্যে দিয়ে ফুটে ওঠে। এবং মূলত সুকান্ত থেকে শুরু করে আরো অনেক বাংলা বাংলা সাহিত্যের অনেক শক্তিশালী কবি, সমর সেনের মতো কবি, বিষ্ণুদের মতো কবি, সুভাষ মুখোপাধ্যায়ের মতো কবি, যে সময় তারা উঠে আসছেন, যে সময় তারা তাদের সব থেকে মূল্যবান, সব থেকে শক্তিশালী সাহিত্যগুলো রচনা করছেন, যখন কবিতা লিখছেন, সেই সময়টা দেখলে আমরা একদিক থেকে দেখতে পাব যে একদিক দিয়ে ৪৭ সালের যে ক্ষমতা হস্তান্তর, সেই ৪৭ সালের ক্ষমতা হস্তান্তর এবং ভারতবর্ষের যে রাজনৈতিক স্বাধীনতা লাভ, এই স্বাধীনতাকে হয়তো পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চয়ই আলোচনা হবে পরবর্তী সময়, পূর্ণাঙ্গ স্বাধীনতা না বলে বরং বলা ভালো যে রাজনৈতিক ক্ষমতা হস্তান্তর,
একটা রাজনৈতিক স্বাধীনতা। কারণ যে স্বাধীনতা, যে স্বাধীনতার আন্দোলনকে, যে স্বাধীনতার ভিশনটাকে সামনে রেখে, স্বাধীনতা সম্পর্কে যে ধারণাটা সামনে রেখে দীর্ঘ সময় ধরে, দীর্ঘ দশক ধরে শ্রমজীবী মানুষের যে আন্দোলন, এবং তারই সঙ্গে সঙ্গে সাংস্কৃতিক যে আন্দোলন, যেটা 30-এর দশকে শুরু হয়ে 40-এর দশকে একটা পূর্ণাঙ্গ রূপ লাভ করেছিল, সেই বিষয়টা কিন্তু আমাদের বর্তমান যে স্বাধীনতা, বর্তমান যে ভারতবর্ষের যে সামাজিক অর্থনৈতিক কাঠামোটা, তার সঙ্গে পুরোটা মেলে না। এবং কি ছিল সেই সময়? এই 40-এর দশকটা আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি, তাহলে আমরা দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ জায়গা থেকে দেখতে পাব। একদিক থেকে আমরা দেখব যে 30-এর দশকের শেষ থেকে একদিক দিয়ে স্বাধীনতা আন্দোলনে কংগ্রেসের নেতৃত্বে যেমন একটা আন্দোলন চলছে, 40-এর দশক দিয়ে ভারত ছাড়ো আন্দোলনের মতো আন্দোলন হচ্ছে, তেমনি আরেক দিক দিয়ে 30-এর দশক 40-এর দশক জুড়ে গোটা ভারতবর্ষ জুড়ে শ্রমিক আন্দোলন কিন্তু একটা অন্য মাত্রা লাভ করেছে। একের পর এক শ্রমিক ধর্মঘট হচ্ছে, বিভিন্ন জায়গায় শ্রমিকরা সংগঠিত হচ্ছেন, আন্দোলন করছেন, এবং এই আন্দোলনের সাথে সাথে যখন আন্তর্জাতিক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটা পট পরিবর্তন ঘটে যাচ্ছে, আন্তর্জাতিক ক্ষেত্রে মানচিত্রটা অনেকটা বদলে যাচ্ছে, যে একদিক দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন ফ্যাসিবাদ একটা পৃথিবীর সামনে প্রধান বিপদ হয়ে দেখা দিয়েছে, ফ্যাসিবাদ এবং নাৎসিবাদ, জার্মানি জাপান এবং হচ্ছে ইটালি, এই তিন দেশের যে জোট, তার বিরুদ্ধে আমরা দেখছি যে একদিক দিয়ে হচ্ছে যে সোভিয়েত ইউনিয়নে একটা অনমনীয় লড়াই চলছে, একটা দীর্ঘ লড়াই চলছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, জার্মানির যে নাৎসিবাদ, নাৎসি হিটলারের যে বাহিনী, তার বিরুদ্ধে গোটা সোভিয়েত ইউনিয়ন জুড়ে লড়াই চলছে, এবং সেই লড়াইকে কেন্দ্র করে গোটা পৃথিবী জুড়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী তারা হচ্ছে সমবেত হচ্ছে। এবং এই ঘটনা আমরা যখন ইউরোপে দেখছি, যে ইউরোপে রোমানোলা থেকে শুরু করে সেখানে হচ্ছে র্যালফক্স থেকে, কর্ডওয়েল থেকে, হচ্ছে লোরকা থেকে আরম্ভ করে বিভিন্ন বুদ্ধিজীবী তারা হচ্ছে সমবেত হচ্ছেন, আইনস্টাইনের মতো বিজ্ঞানী তারা তিনি হচ্ছে এসে দাঁড়াচ্ছেন সেই লড়াইতে ফ্যাসিবাদের বিরুদ্ধে, একটা সাংস্কৃতিক আন্দোলন। তখন ভারতবর্ষে সেই একই সময় তৈরি হচ্ছে ফ্যাসি বিরোধী লেখক এবং শিল্পী সংঘ, যা পরবর্তীকালে প্রগতি লেখক শিল্পী সঙ্গে রূপান্তরিত হচ্ছে, সেটা আরেকটু পরের ঘটনা। এবং এই সময়ে দাঁড়িয়ে যখন 40-এর দশকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে, সেই সময়টায় দাঁড়িয়ে এই ফ্যাসি বিরোধী লেখক শিল্পী সঙ্ঘের নেতৃত্বে একটা সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন, গণ আন্দোলন গোটা ভারতবর্ষ জুড়ে প্রসার লাভ করছে। এবং এই প্রসঙ্গে দাঁড়িয়ে যে সংগঠনের গুরুত্বটা আমাদের মনে হয় যে আমাদের মনে রাখতে হবে, আমাদের ভুলে গেলে চলবে না, সেই সময়টা হচ্ছে, সেই সংগঠনটা হচ্ছে ভারতীয় গণতন্ত্র সংঘ। আমরা দেখছি যে যখন গোটা বিশ্বযুদ্ধের সময় গোটা বাংলা জুড়ে যে 50-এর মন্বন্তর, 43 সালের যে দুর্ভিক্ষ, সেই দুর্ভিক্ষকে কেন্দ্র করে গোটা বাংলা জুড়ে শিল্পী, সাহিত্যিক তারা হচ্ছে বিভিন্নভাবে তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। এবং সেই সময় দাঁড়িয়ে সেই যে আন্দোলন, যে আন্দোলন বিভিন্ন স্তরের বিভিন্ন বুদ্ধিজীবী, বিভিন্ন শিল্পী, সাহিত্যিককে আকৃষ্ট করছে, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন তো কবি সুকান্ত ভট্টাচার্য। এবং সেই সময় দাঁড়িয়ে তার যে প্রতিদিনের অভিজ্ঞতা, সেই মন্বন্তরের সময় দাঁড়িয়ে অভাবের মধ্যে, দারিদ্রের মধ্যে দিয়ে তার যে অনুভূতি, তার যে যন্ত্রণা, সেই যন্ত্রণা কিন্তু তার বিভিন্ন কবিতায় বারে বারে ফিরে ফিরে আসে। তাই আমরা দেখি যে রবীন্দ্রনাথের প্রতি যখন তিনি লিখছেন, তিনি বলছেন যে আমার বসন্ত কাটে খাদ্যের শাড়িতে প্রতীক্ষায়, আমার বিরিদ্র রাতে সতর্ক সাইরেন বেজে যায়। যে একদিকে মন্বন্তর, একদিকে হচ্ছে রেশনের দোকানে লাইন দিতে হচ্ছে, খাবার পাওয়া যাচ্ছে না, মানুষ মরছে, আর অন্যদিকে দাঁড়িয়ে সেই সময় হচ্ছে যে প্রতিদিন
কলকাতায় একটা ব্ল্যাক আউট, অন্ধকার হয়ে যাচ্ছে, অন্ধকার নেমে আসছে, সেই সময় দাঁড়িয়ে একটা যন্ত্রণা, সেই যন্ত্রণার অনুভূতি, সেই লড়াইয়ের অনুভূতি, সেই অনুভূতিটাই বারবার সুকান্ত ভট্টাচার্যের মধ্যে ফিরে ফিরে আসছে। তাই সুকান্ত সাহিত্য সৃষ্টির উৎসবে যদি বুঝতে হয়, সুকান্ত সাহিত্য সৃষ্টির এবং তার সাহিত্যের প্রাসঙ্গিকতাকে যদি বুঝতে হয়, তাহলে সেই সময়টার প্রাসঙ্গিকতা, সেটাকে গ্রহণ করা, সেটাকে আত্মস্থ করাটা অনেক জরুরি। এবং আমরা পরবর্তী সময়ে দেখছি যে একজন কবি মাত্র 21 বছর বয়সে মারা গেছেন, খুব কম যে বয়সে হচ্ছে, যে রবীন্দ্রনাথ প্রথম তার সন্ধ্যা সঙ্গীত লিখছেন, তার সন্ধ্যা সঙ্গীত হচ্ছে যে প্রকাশিত হচ্ছে, সেই সেই বয়সে দাঁড়িয়ে সুকান্ত মারা যাচ্ছে। কিন্তু এই সময়ের মধ্যে দিয়ে তার যে স্বল্প জীবনকাল এবং তার যে স্বল্প সাহিত্য সৃষ্টির যে কাল, সেই সময়ের মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে তার একটা উত্তরণ ঘটেছে। অর্থাৎ প্রথম দিকে একদম সাহিত্য সৃষ্টির প্রাথমিক পর্যায়ে কবি হচ্ছে প্রতিক্রিয়া জানাচ্ছেন, রিয়্যাক্ট করছেন বিভিন্ন ঘটনা সম্পর্কে। এবং আরও পরবর্তী সময়ে যখন যেমন তিনি আরও ঋদ্ধ হচ্ছেন, গণ আন্দোলনের সংস্পর্শে এসে, সাংস্কৃতিক আন্দোলনের সংস্পর্শে আরও যখন ঋদ্ধ হচ্ছেন, পরিণত হচ্ছেন, তখন তার সাহিত্যের মধ্যে একটা বোধ তৈরি হচ্ছে। আমি একটু দুলাইন কবিতা পড়বো আর কি, যেটা প্রাসঙ্গিক। ধরুন যে সুকান্তর যে বিখ্যাত কবিতা বোধন কবিতায় যখন তিনি দেখছেন যে মন্বন্তর একটা গোটা গোটা রাজ্য জুড়ে, গোটা বাংলা জুড়ে একটা কৃত্রিম মন্বন্তর তৈরি করা হয়েছে, অর্থাৎ যে একটা কৃত্রিম চাহিদা তৈরি করে কিছু মানুষের জন্য, সেই মন্বন্তর হচ্ছে যে একটা মানুষের সৃষ্টি করা, যেখানে হাজার হাজার মানুষ একদিক দিয়ে না খেতে পেয়ে মরছে, সেই সময় দাঁড়িয়ে তৎকালীন দেশের যে রাষ্ট্রশক্তি, যে রাষ্ট্র ব্যবস্থা, যে সাম্রাজ্যবাদী শক্তি, তারা কিন্তু সেই মন্বন্তর, সেই গোটা ঘটনাটাকে কার্যত একেবারে অবহেলা করে যাচ্ছে, কার্যত একেবারে বলা যেতে পারে একেবারে ইগনোর করছে। তখন তার যে ক্রোধ, সেই ক্রোধ সেটা দেখা যাচ্ছে তার বোধন কবিতায়। তিনি বলছেন যে আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই, সন্ধ্রে মজুদার ফসল ফলানো মাটিতে রোপণ করবো তোকে এবার, তারপর বহু শত যুগ পরে ভবিষ্যতে কোনো জাদুঘরে নৃতত্ত্ববিদ হয়রান হয়ে মুছবে কপাল তার মজুদার ও মানুষের হাড়ে মিল খুঁজে পাওয়া ভাব, 1300 সালের মধ্যবর্তী মালিক মজুদার মানুষ ছিল কি জবাব পেলে না তা। অর্থাৎ একদিক দিয়ে আমরা দেখছি যে তার কবিতার মধ্যে দিয়ে একদিক দিয়ে একটা তীব্র ক্রোধ এবং ব্যঙ্গ, একটা তীব্র আয়রন, যে বলছেন যে মজুদার ও মানুষের হাড়ে মিল খুঁজে পাওয়া ভাব, এবং তারই সঙ্গে সঙ্গে একটা ইতিহাস চেতনা, যেটা আমরা দেখি যে ভবিষ্যতে তিনি আশা করছেন, ভবিষ্যতের একটা ইঙ্গিত তিনি দিয়ে রাখছেন যে ভবিষ্যতে এমন একটা সময় আসবে যে ইতিহাস থেকে এই সমস্ত ঘটনা, যে সমস্ত মানুষরা আজকে ওপরে রয়েছে, যে শাসক শ্রেণী এবং তাদের যে গোষ্ঠী, তাদের সহায়ক গোষ্ঠী, যে সমস্ত স্বার্থান্বেষী মানুষ, তারা আজ ওপর দিকে রয়েছে, ইতিহাসের সঙ্গে সঙ্গে তাদের যে গুরুত্ব, সেই গুরুত্বটা আস্তে আস্তে বিলীন হয়ে যাবে, আস্তে আস্তে ক্ষয় হতে হতে আস্তে আস্তে সেটা মিলিয়ে যাবে, এবং সেইখানে দাঁড়িয়ে তিনি বলছেন, হে জীবন, হে যুগ, সন্ধিকালের চেতনা, আজকে শক্তি দাও,
যুগ যুগ বাঞ্ছিত দুর্দমনীয় শক্তি প্রাণে আর মনে দাও শীতের শেষের তুষার গলানোটা। টুকরো টুকরো করে ছেড়ো তোমার অন্যায় আর ভীরুতার কলঙ্কিত কাহিনী, শোষক আর শাসকের নিষ্ঠুর একতার বিরুদ্ধে একত্রিত হোক আমাদের সম্পদ। অর্থাৎ এখানে একটা প্রত্যয় যে শুধুমাত্র একটা চল্লিশের দশকে প্রসঙ্গে একটা বিখ্যাত বিতর্ক, যে বিতর্কের কথাটা এই সাহিত্যের যে উদ্দেশ্য, সাহিত্য কেন লিখতে হবে, সাহিত্য কি করবে, এটা নিয়ে একটা বিখ্যাত বিতর্ক হয়েছিল যে তৎকালীন দুজন বিখ্যাত কবি এবং সমালোচক সমর সেন এবং সরোজ দত্ত, এদের মধ্যে বিতর্কের মধ্যে যে কেন্দ্রবিন্দুটা ছিল সেটা হলো যে ইউরোপের তিরিশের দশকে ইংরেজ যে বিখ্যাত কবি টিএস এলিয়ট, তাকে হচ্ছে যে এক শ্রেণীর তাকে হচ্ছে কোনো কোনো বাঙালি বুদ্ধিজীবী বাঙালি কবি তারা হচ্ছে এলিয়টকে তাদের মডেল হিসেবে ধরেছিলেন, এবং তাদের বক্তব্যটা ছিল যে টিএস এলিয়টের যে কাব্য ওয়েস্টল্যান্ডের মতো কবিতা বা ধরুন ব্রুফ্রকের মতো কবিতা, সেখানে এলিয়ট যেটা দেখাতে চেষ্টা করছেন সেটা হচ্ছে যে সমাজের যে অবক্ষণ। এখন প্রশ্ন হচ্ছে যে শুধুমাত্র একজন কবি তার কাব্যের কবিতার উদ্দেশ্য কি এটাই যে শুধুমাত্র তিনি সমাজের অবক্ষয়টা দেখাবেন, না এইটা উদ্দেশ্য হতে হবে যে কবি কোনো উত্তরণের পথ দেখাবে, যে আমি শুধু অবক্ষয় দেখালাম, একটা ক্ষয় দেখাচ্ছি, ধ্বংস দেখাচ্ছি, একটা খুব নেতিবাচক ছবি আমার কাব্যের মধ্যে দিয়ে তুলে ধরছি, সেটা কি উৎকৃষ্ট, না আমি সেই নেতিবাচক ছবিটা তুলে ধরবার সাথে সাথে তার সাথে সাথে একটা তার বিকল্প, তার উত্তরণ, তার একটা ইতিবাচক ছবি তুলে ধরছি, সেইটা উদ্দেশ্য। এবং স্বাভাবিকভাবেই আমরা দেখি যে সুকান্ত যেহেতু তার যে মতাদর্শ, তার যে সামাজিক রাজনৈতিক বোঝাপড়া, সেই রাজনৈতিক সামাজিক বোঝাপড়ার জায়গা থেকে তিনি যখন মার্ক্সবাদকে গ্রহণ করছেন এবং সেই সময় তার সমসাময়িক তারা তাঁর যারা সতীর্থ সুভাষ মুখোপাধ্যায়ের মতো কবি এবং হচ্ছে যে সোমেনচন্দ্র থেকে শুরু করে মানিক বন্দ্যোপাধ্যায়ের মতো সাহিত্যিক যারা হচ্ছে মার্ক্সবাদকে গ্রহণ করছে, তাদের সাহিত্যের জন্য একটা তাদের যে সাহিত্যের মতাদর্শ হিসেবে, তাদের দর্শন হিসেবে তারা যখন গ্রহণ করছেন, তখন অন্য তিরিশের দশক চল্লিশের দশকের কবির থেকে তার যে দৃষ্টিভঙ্গির পার্থক্যটা তৈরি হয়ে যাচ্ছে যে তিনি একটা উত্তরণ দেখাচ্ছেন। কারণ আমরা সবাই জানি যে মার্ক্স যখন থিসিস অন ফয়ারবাখ তার যে বিখ্যাত বই, তার যে শুরুতে যে বিখ্যাত কথাটা বলেছিলেন সেই কথাটা হচ্ছে যে ফিলোসোফার্স হ্যাভ ইন্টারপ্রেটেড দ্য ওয়ার্ল্ড ইন ভেরিয়াস ওয়েজ, দ্য পয়েন্ট হাউএভার ইজ টু চেঞ্জ ইট। অর্থাৎ এতদিন ধরে দার্শনিকরা পৃথিবীকে ক্রমাগত ব্যাখ্যা করে গেছে, কিন্তু যেটা প্রয়োজন সেটা হলো এই পরিস্থিতি পৃথিবীর পরিবর্তন করা, এবং এই যে একটা উত্তরণ, এই যে একটা নীতি থেকে একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি, একটা ইতিবাচক পৃথিবী, একটা বিশ্ব এবং একটা ইতিবাচক দর্শন, ইতিবাচক ভাবনা, সেই ভাবনায় যে উত্তরণ, সেই উত্তরণ হচ্ছে সুকান্তের মধ্যে আমরা দেখতে পাই। এবং তার যে বিখ্যাত কবিতা যে লেনিন, যেখানে সুকান্ত লেনিনকে যেভাবে দেখাচ্ছেন যে তার কবিতায় লেনিন শুধুমাত্র একজন ব্যক্তি নয়, তিনি সেখানে লেনিনকে একজন প্রতিষ্ঠান হিসেবে তুলে ধরছেন, যার যে প্রতিষ্ঠান গোটা পৃথিবীর শ্রমজীবী মানুষের সামনে, তার দেশের মানুষের সামনে একটা বিকল্প ব্যবস্থার প্রতিনিধি হিসেবে উপস্থিত হয়েছেন। এবং লেনিনকে কেন্দ্র করে গোটা পৃথিবী জুড়ে যে শ্রমজীবী মানুষের যে আন্দোলন, যে বিকল্প আন্দোলন গড়ে উঠছে, সেই আন্দোলনের প্রতি তার যে দৃঢ় প্রত্যয়, তার যে বিশ্বাস, সেই বিশ্বাস তিনি তুলে ধরছেন। আমি একটু এক লাইন পড়ব,
যখন তিনি বলছেন যে দলিত হাজার কণ্ঠে বিপ্লবে রাজ্য সম্বর্ধনা, পৃথিবীর প্রতি ঘরে ঘরে লেনিন সমৃদ্ধ হয় সম্ভাবিত উদ্ভর যথে, আশ্চর্য উদা উদ্যম বেগে বিপ্লবের প্রত্যেক আকাশে লেনিনের সূর্য দীপ্তি রক্তের তরঙ্গে ভেসে আসে। ইতালি, জার্মানি, যা ইংল্যান্ড, আমেরিকা, চীন, যেখানে মুক্তির যুদ্ধ সেখানে কমরেড লেনিন। অর্থাৎ এইখানে যখন তিনি লেনিনকে সম্বোধন করছেন, লেনিন নাম, এই নাম, তখন লেনিন একজন শুধুমাত্র ব্যক্তি নন, সে লেনিন তখন হয়ে উঠছেন একটা প্রতিষ্ঠান, একটা প্রতীক। অর্থাৎ যে বিকল্প আন্দোলন, শ্রমজীবী মানুষের যে আন্দোলন, যে আন্দোলনের কথা, যে বিকল্প, যে বিকল্প সামাজিক অর্থনৈতিক ব্যবস্থার কথা তিনি তুলে ধরতে চাইছেন ছাড়পত্র কবিতায়, যখন তিনি সেই প্রত্যয় ছাড়পত্র কবিতায় যার একটা অঙ্কুর, যার একটা পূর্বাভাস আমরা দেখতে পাই, সেই প্রত্যয় পূর্ণতা পাচ্ছে তার পরবর্তী যুগের যখন কবিতাগুলি তিনি লিখছেন, সেই কবিতার মধ্যে দিয়ে তার ভাবনার একটা পূর্ণতা লক্ষ্য করা যায়। এবং